প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট ওয়ার্মস গিয়ার। এটা হচ্ছে মূলত ওয়েল সিল এবং বিয়ারিং ড্যামেজ হয়ে গেছে, আর যার কারণে এই ছোট্ট ওয়ার্মস গিয়ারটি আমি আজকে রিপেয়ার করে বা বিয়ারিং এবং ওয়েল সিল রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি দেখতে দেখতে আপনার ভালো লেগে যাবে। আপনার যদি মেকানিক্যালের বিষয়ে সম্পর্কে জানার ইচ্ছুক থাকে তাহলে মতামত যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এই গিয়ারের বিয়ারিং একটু জ্যাম হয়ে গেছে। যদি এই গিয়ারের লোড দেওয়া হয় তাহলে বিয়ারিং জ্যাম হয়ে যাবে, যার কারণে এই বিয়ারিংগুলো আমি চেঞ্জ করে নিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন অয়েল সিল আমার নষ্ট হয়ে গেছে, এই অয়েল সিল আমি রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। বিয়ারিংগুলো খোলার জন্য আমি এখানে পুলার ব্যবহার করেছি, আর এই পুলারের সাহায্যে আমি এই বিয়ারিংগুলো খুলে নেব। ফাইনালি আমার বিয়ারিং খোলা শেষ। এখন আমি গিয়ার বক্সটি পরিষ্কার করে নিয়ে নেব। যদি এই গিয়ার বক্সের ভিতরে কোনো প্রকার বালি থাকে তাহলে বিয়ারিং, পিনিয়ন এবং গিয়ার তাড়াতাড়ি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আপনারাও যদি এইসব মেকানিক্যালের কাজ করে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন। আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি নিয়ে এসেছি দুইটা অয়েল সিল। অয়েল সিলের নাম্বার হচ্ছে 40, 55, 10, আর এটাও দেখতে পাচ্ছেন এটাও 40, 55, 10। দুই পাশে দুইটা অয়েল সিল লাগে। আর দুইটা নতুন বিয়ারিং নিলাম। বিয়ারিংয়ের নাম্বার হচ্ছে 16008 C3, দেখতে পাচ্ছেন 16008 C3। আর আমার সব কিছু কমপ্লিট। এখন আমি বিয়ারিং এবং অয়েল সিল পরিয়ে গিয়ার বক্সটি সেটিং করে নিয়ে নেব। বিয়ারিং পরানোর পরে একটু ঘুরিয়ে দেখলাম কোনো প্রকারের বিয়ারিং জ্যাম হয়ে গেছে কিনা বা আটকে গেছে কিনা, সে কারণে একটু খেয়াল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে একটু ঘুরিয়ে আমি চেক করে নিয়ে নিলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। আর মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
গিয়ারের শেপটা অয়েল সিলের করানোর সময় একটু এইভাবে হালকা স্ক্রুড্রাইভার দিয়ে অয়েল সিলের যে বর্ডারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেপটের ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দেব, যার নিজের আইডিয়া অনুসারে। যদি বেশি দেওয়া হয় ভুলবশত, তাহলে রানিংয়ের সময় বা লোডের সময় তখন ওভারফ্লো হয়ে ভিতরে হাওয়ার প্রেশার তৈরি হয়ে অয়েল সিলের দিকে অয়েল বেরিয়ে আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি, যার কারণে পরিমাণ মতো অয়েল দিতে হয়। গিয়ার বক্সের কাভারে বা বিয়ারিংয়ের হাউজে এই যে গ্যাসকেট নষ্ট হওয়ার কারণে আমি হালকা হাই টেম্পারেচার আর টিবি সিলিকন দিয়ে নিয়ে নেব, যেহেতু অয়েল সিল করতে পারে। আমার কাভার লাগানো শেষ। আমি একটু চেক দিয়ে নিয়ে নেব গিয়ার কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন গিয়ার কাজ করছে। আমার আরেকটা অয়েল সিল পরানো বাকি ছিল, সেটা আমি এখন পরিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমার গিয়ার বক্সটি সেট করা শেষ হয়ে গেছে, এখন আমি চেক দিয়ে নিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই গিয়ারটি কাজ করছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, এই প্রত্যাশায়।